হ্যালো এভরিওয়ান, আজকে আমরা টেনসরের কিছু এক্সাম্পল করব। আগের দিন আমরা ক্রনেকার ডেল্টাকে যে প্রপার্টি করেছিলাম, যারা দেখোনি তার লিঙ্ক দেখো, উপরে আই বাটন দেওয়া আছে অথবা নিচে ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, ওখানে তোমরা দেখে নিতে পারো। তো চলো এটা শুরু করি। কি বলছে? ইফ এ বার আই ইকুয়াল টু ডেল এক্স বার আই ডেল এক্স পি ইন্টু এপি, দেন প্রুভ দ্যাট এ কে ইকুয়াল টু ডেল এক্স কে বাই ডেল এক্স বার আই ইন্টু এ বার আই। তো এটা দেখো আমাদের টেনসরের ট্রান্সফরমেশনের ফর্মুলা, তাই না? তো এ কে একটা টেনসর, সেক্ষেত্রে আমরা কী করি, এই ফর্মুলাতে ট্রান্সফরমেশন করি। তো এখানে উল্টোটা, বারের দেওয়া আছে ট্রান্সফরমেশন, সেখান থেকে আমরা বার ছাড়া ট্রান্সফরমেশনটা নিয়ে আসবো, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রুফ আমাদের দেওয়া আছে, তাই না? দেওয়া আছে এ বার আই ইকুয়াল টু ডেল এক্স বার আই ডেল এক্স পি ইন্টু এ। তার সঙ্গে আমাদের কী গুণ করতে হবে? এর সঙ্গে গুণ করতে হবে ডেল এক্স কে ডেল এক্স বার আই। তাহলে গুণ করে দিই, তাহলে ডেল এক্স কে ডেল এক্স বার আই ইন্টু এ বার আই ইকুয়াল টু, এর মানটা আমাদের এ কে নিয়ে আসতে হবে, তাই না? তাহলে আমরা গুণ করলাম কি, ডেল এক্স কে বাই ডেল এক্স বার আই ইন্টু ডেল এক্স বার আই বাই ডেল এক্স পি ইন্টু এ পি। আগের দিন আমি ক্রনেকার ডেল্টা যে 5 নম্বর ফর্মুলা করেছিলাম, সেখানে এই টাইপ একটা ফাংশন ছিল। এই ফাংশনটাকে আমরা কি লিখতে পারি, লিখতে পারি ক্রনেকার ডেল্টা কে পি ইন্টু এ পি ইকুয়াল টু, যখন ক্রনেকার ডেল্টার সঙ্গে এভাবে হয়েছে তখন কি হয়, ক্রনেকার ডেল্টার সঙ্গে কোনো একটা টেনসর গুণ অবস্থা থাকলে আমি কী করতে পারি, এই ডামি ইন্ডেক্সটাকে চেঞ্জ করে আর একটা ইন্ডেক্সকে বসাতে পারি, তাই না? এটাও আমাদের কালকে ক্রনেকার ডেল্টার প্রপার্টিতে আমি করিয়েছিলাম। ব্যাস, তাহলে এটা ইকুয়াল টু এটা এটা প্রমাণ করতে বলেছে, ব্যাস প্রুফ। দুই নম্বর বলছে যে ইফ এপি কিউ আর ইকুয়াল টু এপি কিউ আর ইন্টু এক্স পি এক্স কিউ এক্স আর ইকুয়াল টু জিরো ফর অল ভ্যালুস অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স ওয়ান এক্স টু ডাটা টু এক্স এন। তাহলে এখানে কিন্তু এক্স ওয়ান এক্স টু সবগুলো কী হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর বলছে এ পি কিউ আর আর কনস্ট্যান্ট, তাহলে এটা কিন্তু কনস্ট্যান্ট আর এগুলো কি আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে আমাদের এটাকে প্রমাণ করতে হবে। তো এরকম টাইপের যখন তোমার কোনো প্রুফ দেখবে এই আকারে দেওয়া আছে, তোমাকে প্লাস আকার সামসাইন আকার নিয়ে আসতে হবে, কিছুই না, কী করতে হবে এটাকে শুধু আমাদের বারবার পার্সিয়ালি ডেরিভেটিভ করে করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো সলিউশন এরকম টাইপের অঙ্ক এরকম প্রমাণ করতে দিলে একই নিয়ম পার্সিয়ালি ডেরিভেটিভ করে করে তোমরা পেয়ে যাবে। কীভাবে করবে আমি বলছি, তাহলে গিভেন দ্যাট কী দেওয়া আছে, এ পি কিউ আর এক্স টু দি পাওয়ার পি এক্স টু দি পাওয়ার কিউ এক্স আর ইকুয়াল টু জিরো, তাই না? এক নম্বর দিদি, এবার আমার দেওয়া আছে এগুলো কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে সিন্স এক্স ওয়ান এক্স টু ডট ডট আপ টু এক্স এন আর ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড তার সঙ্গে কি এ পি কিউ আর আর কি কনস্ট্যান্ট, সো ডিফারেন্সিয়েটিং ওয়ান, আমরা ওয়ানকে ডিফারেন্সিয়েট করবো উইথ রেসপেক্ট টু এক্স আই উই গেট এক্স আই পার্সিয়ালি উই গেট। তাহলে আমরা কী করবো, এখানে যেহেতু আই জে কে আনতে পারছি, তাই আমরা একবার এক্স আই এর সাপেক্ষে একবার এক্স জে একবার এক্স কে সাপেক্ষে আমরা কী করবো, এই ইকুয়েশানটাকে পার্সিয়াল ডেরিভেটিভ করবো। তো এই ক্ষেত্রে আমাদের কী আসবে, এটা তো কনস্ট্যান্ট তো কোনো চেঞ্জ হবে না। ফার্স্টে এটাকে করো, তাহলে ডেল এক্স পি ডেল এক্স আই ইন্টু এক্স কিউ এক্স আর প্লাস এ পি কিউ আর থাকবেই, এক্স পিটাকে রাখো ডেল এক্স কিউ ডেল এক্স আই ইন্টু হচ্ছে এক্স আর প্লাস এ পি কিউ আর থাকবেই, তার সঙ্গে হচ্ছে এক্স পি থাকবে এক্স কিউ থাকবে আর কী হবে ডেল এক্স আর বাই ডেল এক্স আই ইকুয়াল টু জিরো, তাই না? দ্যাট ইমপ্লাই এটা মানে কি, আবার এটা মানে আমরা আগের দিনই করলাম ক্রনেকার ডেল্টা ফাংশনে প্রপার্টিতে, এটা মানে হচ্ছে ক্রনেকার ডেল্টা, মানে কোনো আমরা পার্সিয়াল ডেরিভেটিভকে আমরা কি ক্রনেকার ডেল্টা আকারে লিখতে পারি। তাই ক্রনেকার ডেল্টা পি আই এক্স কিউ এক্স আর প্লাস
ए पी किऊ आर এটাকে ফার্স্ট লিখছি, ঠিক আছে? এটা মানে কোঅর্ডিনেট ডেল্টা কিউ আই এক্স পি এক্স আর প্লাস এ পি কিউ আর, এটাকে ফার্স্ট লিখছি আমি কোঅর্ডিনেট ডেল্টা আর আই এক্স পি এক্স কিউ ইকুয়াল টু জিরো। আবার দেখো, যদি কোনো একটা ফাংশনের সঙ্গে কি হয় কোঅর্ডিনেট ডেল্টা মাল্টিপ্লাই হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা কী করি, ডামি ইন্ডেক্সগুলো চেঞ্জ করে দিই, তাই না? এক্ষেত্রে ডামি ইন্ডেক্সকে এখানেও পি এখানেও পিউ, তাহলে এ পি এর জায়গায় আমরা কী বসাবো, আই বসাবো। তাহলে এ আই কিউ আর ডেল এক্স পি ডেল এক্স আর প্লাস এখানে ডামি ইন্ডেক্সকে কিউ কিউ, তাহলে কিউ যে কি বসবে, আই বসবে। তাহলে এ পি আই আর ডেল এক্স পি ডেল এক্স আর প্লাস এ সেমভাবে এখানে আর এর জায়গায় বসবে আই, তাহলে পি কিউ আই এক্স পি এক্স কিউ ইকাল টু জিরো। ঠিক আছে, চলো এবার আমাদের আই চলে আসলে আমাদের কাকে নিয়ে আসতে হবে, জে কে নিয়ে আসতে হবে। তাহলে আমরা কী করবো, এই ফাংশনটাকে আবার দুই নম্বরটাকে জে সাপেক্ষে পার্সিয়াল ডিফারেন্সিয়েট করবো, ঠিক আছে? তাহলে ডিফারেন্সিয়েটিং টু উইথ রেসপেক্ট টু জে, সরি এক্স জে পার্সিয়ালি কি পাবো, ফার্স্ট এটাই করি। তাহলে নর্মাল তোমরা যেভাবে ডিফারেন্সিয়েট করো আর কি সেভাবে করতে হবে। তাহলে ডেল এক্স পি এখানে আরটাকে বাদ রাখো, মানে মাল্টিপ্লিকেশানের যে গুণ ফর্মুলা সেটাতে করো, ডেল এক্স জে এক্স আর প্লাস এ আই কিউ আর কি আসবে এখানটায়, এগুলো নেই কিন্তু এটা সবকেই ভাঙছি আমি, ঠিক আছে? তাহলে এখানটায় আসবে এক্স পি থাকবে ডেল এক্স আর বাই ডেল এক্স জে প্লাস, এবার এটাকে করবো এই ফাংশনটা যদি মতো ভাঙবো আমি, তাহলে থাকবে এ পি আই আর ডেল এক্স পি ডেল এক্স জে ইন্টু এক্স আর প্লাস এ পি আই আর এক্স পি ডেল এক্স আর ডেল এক্স জে প্লাস ওয়েটার সাপেক্ষে এ পি কিউ আই ডেল এক্স পি ডেল এক্স জে এক্স কিউ প্লাস এ পি কিউ আই এক্স পি ডেল এক্স কিউ ডেল এক্স জে ইকুয়াল টু জিরো। আবার কী করতে পারবো, এ আই কিউ আর ডেল্টা পি জে, যখন তোমরা করতে পারবে তাড়াহুড়ো করে, তখন কিন্তু ভেবো না যে আমি এখানে তুমি ডিরেক্টলি কী করলাম, পি পি তো নেই এখানে, সরি এখানে কিউ ছিল, তাই না? কিউ তো কিউ হবে, সঙ্গে সঙ্গে ভেবো না যে আমি কিউ এর জায়গায় যে বসে দেবো তাহলে হয়ে যাবে, সেটা কিন্তু করবে না, সেটা আমাদের ভুল, ঠিক আছে? এটা মানে যে ক্রনিকার ডেল্টা সেটা কিন্তু আমাদের লিখতে হবে, এখানে ক্রনিকার ডেল্টা লিখতে হবে, তারপর আবার ডেল্টা আর ক্রনিকার ডেল্টার সঙ্গে কোনো কিছু মাল্টিপ্লাই হলে সেটা চেঞ্জ হয়ে যাবে, আমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাতে হবে, তোমার কিন্তু স্টেপ জ্যাম এখানে করতে পারবে না, ঠিক আছে? তাহলে কিন্তু তোমার নম্বর কেটে নিতে পারে। এটা মানে হচ্ছে ক্রনিকার ডেল্টা আর জে ডেল এক্স পি থাকুক প্লাস, এটা পি না সেটা কিউ ছিল, তাই না? তাহলে ডেল এক্স কিউ, এটা কিউ, এখানে পি আর এখানে ছিল আমাদের কিউ আর, ঠিক আছে? তারপর এখানে আছে এ পি আই আর ডেল্টা পি জে এক্স আর প্লাস এ পি আই আর ডেল্টা আর জে এক্স পি প্লাস এ পি কিউ আই ডেল্টা পি জে এক্স কিউ প্লাস এ পি কিউ আই ডেল্টা কিউ জে এক্স পি ইকুয়াল টু জিরো। আবার কী করতে পারবো, ডামি ইন্ডেক্স তো চেঞ্জ করতে পারবো, তো ডামি ইন্ডেক্স এখানে কিউ, কিউর জায়গায় আমি কী করবো, হয় জে পুট করে দেবো, তাহলে হবে আমাদের এ আই জে আর এক্স আর প্লাস এ এখানে আর এর জায়গায় জে, তাহলে এ আই কিউ জে এক্স কিউ প্লাস এখানে পি এর জায়গায় জে, তাহলে এ জে আই আর এক্স আর। আর এখানে কিন্তু এ আই আই জে যেভাবে সেভাবে কিন্তু প্রপার লিখতে হবে, তুমি এটাকে চেঞ্জ করতে পারবে না, তুমি এইভাবে করতে পারো না যে জে আই এর জায়গায় আই জে, এটা কিন্তু কোনোদিনও সেম নয়, ঠিক আছে? পরে গেল অ্যাক্ট
দুটো, তিন তিনটা, তারপরটা হচ্ছে এপি, এখানে আরটা চেঞ্জ হবে, পি আই জে প্লাস, এখানে পি চেঞ্জ হবে তাই না, জে কিউ আই এক্স কিউ, এখানে ছিল আমাদের এক্স পি প্লাস, এখানে তাই কিউ চেঞ্জ হবে, কি এর জায়গায় হবে এ পি, কিউ এর জায়গায় জে আই এক্স পি ইকুয়াল টু জিরো। এটা বেশ তিন নম্বর। এবার আমাদের কে কে নিয়ে আসতে হবে, এটাকে আবার কী করবো আমরা, কে সাপেক্ষে পার্সেল ডিফারেন্সিয়েট করবো, ডিফারেন্সিয়েট করার পর দেখবে চলে আসবে। তো আমি একদম ডিরেক্ট ডিফারেন্সিয়েট করে নিচ্ছি, তাহলে এখন আমরা কী করবো, নাও ডিফারেন্সিয়েটিং থ্রি উইথ থ্রি, তো উইথ রেসপেক্ট টু এক্স টু দি পাওয়ার কে পার্সিয়ালি, তাহলে আমরা পাবো এ আই জে আর ডেল এক্স আর ডেল এক্স কে প্লাস এ আই কিউ জে ডেল এক্স কিউ ডেল এক্স কে প্লাস এ জে আই আর ডেল এক্স আর ডেল এক্স কে প্লাস এ পি আই জে ডেল এক্স পি ডেল এক্স কে প্লাস এ জে কিউ আই ডেল এক্স পি ডেল এক্স কে প্লাস এ পি জে আই ডেল এক্স পি ডেল এক্স কে ইকুয়াল টু জিরো। দ্যাট ইমপ্লাইজ এটা মানে একেবারে ডেল্টা আসবে কর্নিকা ডেল্টা। তো আমি এখানে স্টেপ জাম্প করছি, তোমরা কিন্তু করবে না, তোমরা এক্সামে বা যখনই করো স্টেপ জাম্প একদমই করবে না, আমি এখানে ডিরেক্টলি করে দিচ্ছি। তো আর জে কে, তাহলে এ আই জে কে প্লাস এ আই কে জে প্লাস এ জে আই কে প্লাস এ কে আই জে প্লাস এ জে কে আই প্লাস এ কে জে আই ইকুয়াল টু জিরো, ব্যাস প্রুফ। আমাদের এটাই প্রমাণ করতে বলেছে এখানটায়, ঠিক আছে ব্যাস হয়ে গেল। নেক্সট আমরা আরেকটা এক্সাম্পল নিয়ে নিয়েছি, এখানে বলেছে ইফ এন কিউ কোয়ান্টিটিস বি আই জে কে আর কানেক্টেড উইথ এন কিউ কোয়ান্টিটিস এ আই জে কে বাই দ্য ইকুয়েশন, এটা বি আই জে কে ইকুয়াল টু এ এইচ এম এল ডেল ওয়াই আই ডেল এক্স এইচ ইন্টু ডেল এক্স এম ডেল ওয়াই জে ইন্টু ডেল এক্স এল ডেল ওয়াই কে, দেন প্রুভ দ্যাট বি আই আই, এখানে ছিল আই জে কে, এখানে বি আই আই কে ইকুয়াল টু এ আই আই এল ডেল এক্স এল ডেল ওয়াই কে, এটা আমাদের প্রুফ করতে হবে, ঠিক আছে। আমাদের কী দেওয়া আছে, এটা দেওয়া আছে, তো আমরা যেটা দেওয়া আছে ফার্স্ট আমি লিখে নেব, কী দেওয়া আছে আমাদের বি আই জে কে ইকুয়াল টু এ এইচ এম এল ডেল আই ডেল এক্স এইচ ডেল এক্স এম ডেল ওয়াই জে ডেল এক্স এল ডেল ওয়াই কে, তাই না, এটা আমাদের দেওয়া আছে। আমাদের প্রমাণ করতে হবে বি আই আই কে, তাহলে আমরা কী করবো জি এর জায়গায় এ পুট করে দেবো, তাহলে সেট আই ইকুয়াল টু জে, যদি আমাদের বি আই আই হচ্ছে আমি জি এর জায়গায় আই করবো, তাহলে বি আই আই জে কে ইকুয়াল টু এ এইচ এম এল ডেল ডেল ওয়াই আই ডেল এক্স এইচ ইন্টু ডেল এক্স এম ডেল ওয়াই আই, যেহেতু আমরা জে এর জায়গায় আই পুট করছি তাহলে জে এর জায়গায় আই লিখবো, ডেল এক্স এল ডেল ওয়াই কে ইকুয়াল টু, এখানে দেখো এই দুটো যদি আমার নেই তো হিসেবে দুটো ক্যান্সেল আউট হয়ে যায়, এটা মানে কিছু যায় ক্রনিকাল ডেল্টা হয়ে যায়, তাহলে এল এইচ এম এল ক্রনিকাল ডেল্টা এম এইচ, তাই না, এখানে ওয়াই ওয়াই ক্যান্সেল আউট হচ্ছে, এই দুটো থাকছে, তাহলে ক্রনিকাল ডেল্টা এটা ইন্টু ডেল এক্স এল ডেল ওয়াই কে। আবার দেখো ক্রনিকাল ডেল্টার সঙ্গে কিছু একটা মাল্টিপ্লাই টেনশন, সেক্ষেত্রে আমি কি ডামি ইন্ডেক্সগুলো কেটে যাই, এখানে ডামি ইন্ডেক্স কী আছে দেখো, এখানে এম এখানে এম, তাহলে এম এর জায়গায় আমি কী করবো এন লিখবো, এন না সরি এইচ,
আমরা লিখবো এ এইচ এইচ এল, আর এটা তো যাচ্ছিল তাই। ব্যাস হলো, কিন্তু আমাদের প্রমাণ কি করতে বলেছে দেখো, বিআই আই এসছে, আমাদের ডেল এক্স এল ডেল এক্স কে চলে এসছে ডেল ওয়াই কে, কিন্তু এখানে আমাদের এলটা এসছে, এখানে আই আই আমাদের এইচ এইচ আছে। এখানে এইচটা কি ডামি ইন্ডেক্স, যখন কোনো ডামি ইন্ডেক্স থাকবে তখন আমরা ওটা চেঞ্জ করতেই পারি, মানে আমরা এইচ এর পরিবর্তে আই লিখলাম, ডেল এক্স আ এল ডেল ওয়াই রিপ্লেসিং দ্য ডামি ইন্ডেক্স এইচ বাই আই। কেন চেঞ্জ করতে পারি বলো তো? কারণ আমরা কি জানি ডামি ইন্ডেক্স মানে কি, ওটা সামেশন নেওয়া যায়। এখানে দেখো এলটা ডামি ইন্ডেক্স, এইচটা ডামি ইন্ডেক্স, তার মানে এটা যদি তুমি লেখো এ এইচ এইচ এল ডেল এক্স এল ডেল ওয়াই কে, এটা মানে কিন্তু সামেশন ওভার এইচ ইকুয়াল টু ওয়ান টু এন এল ইকুয়াল টু ওয়ান টু এন এ এইচ এইচ এল ডেল এক্স এল ডেল ওয়াই কে, তাই না? কারণ আমরা কি ডামি ইন্ডেক্সের উপরে সামেশনটা নিই, তো এখানে তো এল এর জায়গায় আমি এল ই রাখলাম। এবার সামেশন তো এইচ এর মানটা ওয়ান থেকে এন, আমি এখানে এইচ এর জায়গায় আই লিখতেই পারি, যে আই ইকুয়াল টু ওয়ান টু এন করতেই পারি, তাই না? এল এর জায়গায় এল ই রাখলাম, আমি কী করলাম এইচ এর জায়গায় এইচ ইকুয়াল টু ওয়ান টু এন ছিল, আমি আই ইকুয়াল টু ওয়ান টু এন এন করলাম, তাহলে আই আই এল একই ভ্যালু দেবে, এর যা মান এর তা মান সেম ভ্যালু দেবে, তাই কিনা? ওই জন্য কোনো জায়গায় ডামি ইন্ডেক্স থাকলে ফ্রি ইন্ডেক্স, যেমন কেটা কিন্তু ফ্রি ইন্ডেক্স, কেটা কিন্তু আমি ইচ্ছা চেঞ্জ করতে পারবো না, কিন্তু কোনো জায়গায় ডামি ইন্ডেক্স তাহলে আমাকে ওটাকে সেম নোটেশ সেমভাবে অন্য কোনো নোটেশন লিখতে পারি। এখানে আমি এই যে ছিল আমি আই আই করলাম, বা যে যে করতে পারি, কে কে করতে পারি, যা ইচ্ছা করতে পারি, ঠিক আছে? তো ব্যাস এটা ইকুয়াল এই যে এটা ইকুয়াল টু এটা প্রমাণ থাকলে তাহলে এখানে আমাদের প্রুফ, এখানটা প্রুফ, এটা কিন্তু আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য করলাম। তো আজকে আমার এত পর্যন্তই, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, টাইমটা মেনশন করে দে কত কোন সময়, তাহলে আমার একটু বুঝতে সুবিধা হবে যে কত মিনিটে তোমার বুঝতে অসুবিধা হচ্ছে। আর একটু ব্যাপার, যদি কোনো অঙ্ক থাকে তোমার যেটা তুমি করতে পারছো না, তো ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাকে সেন্ড করতে পারো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।